Bismillah, alhamdulillah, salatu salam ala rasulillah wa ala alihi wa sahbihi man wa ala ma ba'd. Zakir bhai, Nigeria theke apni proshno korechen je jara shirik korbe na taderke Allah daya korben. To dekha jay je Saudi Arabe masher por mas par hoye jay, onek shomoy bochhoro par hoye jay, kintu brishti hoy na. To eta kemon bishoy? Dekhun, brishti hawata এটা দুনিয়ার একটা কল্যাণ, এটা দুনিয়ার কল্যাণ, এই দুনিয়াবি কল্যাণ যদি আল্লাহ কাউকে না দেয় তাহলে এটা প্রমাণ হয় না যে আল্লাহ তাকে ভালোবাসে না বা আল্লাহ তাকে রহমত প্রদান করেন না। আর এই দুনিয়াবি কল্যাণ যদি আল্লাহ কাউকে প্রদান করে তাহলে এই কথা এটাও প্রমাণ হয় না যে যাকে আল্লাহ এই কল্যাণ দিয়েছে তাকে আল্লাহ বেশি ভালোবাসে, যার কারণে এটা হয়েছে। আপনি লক্ষ্য করবেন যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় তিনি আল্লাহর ওলি, যার উপরে কেউ নেই। অথচ আপনি দেখুন তার বাড়িতে খাবারের আয়োজন ছিল না, একদিন দুই দিন তো নয়, বরং মাসের পর মাস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এক মাস, দুই মাস, তিন মাস পর পর এভাবে পার হয়ে যেত, নবীর বাড়িতে কিছু রান্না করার জন্য তার চুলায় আগুন জ্বলত না। তো আমরা এই কথা বা এই ঘটনা শুনে কি কথা বলতে পারি যে আল্লাহর রহমত তার কাছে ছিল না? না, কখনোই নাই। এমন অনেক নবী ছিলেন যারা খুব মানবেতর জীবনযাপন করেছেন এবং তারা সমাজে খুব একটা সম্মান নিয়ে চলাফেরা করেছেন তা নয়, বরং সমাজে তারা নিচু অবস্থায় ছিলেন এই দুনিয়াবি এই সমস্ত ক্ষেত্রে। আবার ওদিকে দেখেন কাফেরদের অনেককেই আল্লাহ এরকম ধন সম্পদ, দুনিয়াবি কল্যাণ অনেক কিছু দিয়েছেন। তো এটা আল্লাহর রহমতের মাপকাঠি নয়, বরং আল্লাহর রহমতের মাপকাঠি হচ্ছে এই যে যারা আল্লাহর সাথে শিরিক করবে না, তাওহীদের উপর থাকবে, আল্লাহ তাদেরকে এই ইমানের উপরে অটল অবিচল রাখবেন, এটাই হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় দয়া। যখন কোনো মানুষ ইমান গ্রহণ করবে আর ইমানের উপর অটল থাকতে পারবে, শিরিক থেকে বাঁচিয়ে রাখতে পারবে নিজেকে এবং সঠিকভাবে আমল করবে, তখন বুঝবেন যে আল্লাহ এর প্রতি সবচেয়ে বেশি দয়া করেছেন বলেই তাকে এইভাবে আমল করার তৌফিক দিচ্ছেন, শিরিক থেকে বাঁচিয়ে রেখেছেন। সুতরাং আমরা সবচেয়ে বড় নিয়ামত হিসাবে ইমান, ইসলাম এবং আমলকেই মনে করব এবং এটাই হচ্ছে সঠিক কথা। দুনিয়াবি এই সমস্ত ধন সম্পদ, গাছগাছালি, ফসল ফলাদি, তারপরে বৃষ্টি ইত্যাদি, এগুলি আল্লাহর রহমত এর মাপকাঠি নয়। আল্লাহ তাআলা ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছা করলে সেটা বন্ধ করতে পারেন। যদি ইচ্ছা করে দেন তাহলে এটা পরীক্ষা, আর যদি না দেন ওটাও পরীক্ষা। তখন মুমিন কি হবে? পাইলে শুকরিয়া করবে, না পাইলে সবুর করবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করবে। আশা করি বুঝতে পেরেছেন।